বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের মাঝে একটি প্রজেক্ট উপস্থাপন করব। চলুন দেখা যাক কিভাবে আমরা প্রজেক্টটি করতে পারি। আমরা একটা লেয়ার নেব, এরপর আমাদের ইচ্ছা মতো একটা কালার চুজ করব। কালারটি এখানে ফিল করব। এরপর আমরা একটা শেপ নেব, শেপ কাস্টম শেপ টু, দেন আমরা এখানে চলে যাব। এরপর এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চেপে এটিকে একটু বড় করে দেব। এরপর কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব। এরপর টাইপ টুলের মাধ্যমে আমরা একটা লেখা লিখব। আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এরপর আমরা লেখাটিকে রাস্টারাইজ করতে পারি। এরপর আমরা কন্ট্রোল প্লাস টি চেপে লেখাটিকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে একটু বড় করতে পারি। এরপর আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব। দেখুন, সুন্দর একটি প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা বিভিন্ন ধরনের লেয়ার, বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারে, বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করতে পারে, বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ।